হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনলিমিটেড গল্প। আজকের ব্লগটা চালু করছি রাত্রি 8:30, মানে এই সবে সবে অফিস থেকে এসেছি, ফ্রেশ অন আপ হয়েছি আর এই ব্লগটা স্টার্ট করলাম। তো ব্লগটা আছে একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা শীতকালে লোকে অনেক খায়, মানে এই পৌষ মাসেও বলতে পারো। তো আমি আমার বাবার বাড়িতে অনেক খেয়েছি, আমার মা অনেক রকমের পিঠে বানাতো আর কি, কিন্তু কোনোদিনই আমি বানাবার চেষ্টাটা আর করিনি। এই প্রথম আমার বানাবার ইচ্ছে করেছে, তো ভাবলাম আজ একবার ট্রাই করে দেখি। তো যেহেতু আমার শাশুড়ি মাও আজ ঘরে নেই, আমায় বলে গিয়েছে গ্যাস ফ্যাস চালু করতে, না তবু আমি বলেছি ট্রাই করে দেখি কী বা হবে বলো তো, দেখি বানাতে পারি কি না। বানাবো হচ্ছে বাটিসাপটা কী বলে, আমি তো ঠিক মতো বলতেও পারছি না, বানাতেও পারবো কি জানি না। এনিওয়েজ দেখি, যদি বানাতে পারি তবুও ব্লগটা আপলোড করবো, না বানাতে পারলেও ব্লগটা আপলোড করবো, দেখতে থাকো। আর হ্যাঁ, আমি লাস্ট ইয়ারও একটা পিঠে বানাবার ভিডিওটা ছেড়েছিলাম, তখন আমার এত ফলোয়ার্স ছিল না, তাই তোমরা যদি দেখতে চাও সেই ভিডিওটা অনেকটাই ফানি, অনেক মানে কিরমভাবে আমরা দুজনে পিঠে বানিয়েছি তোমরা দেখতে পারো। তো ওই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো চলো বানানো যাক। হবে তো আমি আজকে মাকে জিজ্ঞেস করেছিলাম কী কী লাগবে, মানে মেট্রোতে বসে বসে আর কি, তো সেই অনুযায়ী আমি একটু আধটু জিনিস কিনে এনেছি, মানে দূর তো ঘরে ছিলই, আর এই যে এখানে সন্দেশটা পাওয়া যায় না, তাই প্যাড়া মতন কিছু মিষ্টি কিনে এনেছি, স্যালো টেপ দিয়ে কাটতে হবে। তো চলো বানানোটা আগে স্টার্ট করি। পুর বানাবার জন্যে মা বলেছিল একটু নারকল লাগবে, নারকল তো খেসার জন্যে, মানে ওই নারকল খেসাও নেই, আর সেই জন্যই গুঁড়ো নারকল দিয়ে করছি, শুকনো নারকল। আর লাগবে এই যে সন্দেশ, সন্দেশটা এখানে পাওয়া যায় না, তাই এই প্যাড়া নিয়ে নিয়েছি। আর চিনি আর একটু গুড় দেবো, কালকে গুড়টা সুইট বেঙ্গল থেকে অর্ডার করেছিলাম, নলেন গুড়, লেকিন এটা নলেন গুড় তো একদমই মনে হচ্ছে না, তো চলো এটা দিয়েই বানানো যাক। যেরাম যেরাম শুনিছি তেরাম তেরাম সেরাম সেরামই বানাবার চেষ্টাটা করব। তো বেশি নিয়ে নিই, যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি, পাঁচটা হলেই হবে, তাই এটা নিয়ে নিয়েছি। আর গুঁড়ো একটুখানি গুঁড়ো করে নিয়েছি, চিনিও তার মধ্যে দেবো, কটা এলাচও দিয়ে দিচ্ছি। কি হবে আমি এখনো বুঝতে পারছি না, মানে বানাতে পারবো তো? এই যে আমার নারকলটা ছাই মারা হয়ে গেছে, চেকেও দেখে নিয়েছি একটু, মিষ্টিটা চড়া হয়ে গেছে, তবু ঠিক আছে, চলো আগেরটা বানাই। মা বলছিল চালের গুঁড়ি দিয়ে করলে আমি হয়তো, ওই চালের গুঁড়ি কী বলে বাবা, চালের গুঁড়ি দিয়ে করলে আমি হয়তো ঠিক মতো ইয়ে করতে পারবো না, গোল হয়ে গোল করে তুলতে পারবো না কি ছিটকে যাবে হয়তো, তাই মম্মি বললো ময়দা দিয়েও করে, ময়দা দিয়ে করে দেখ। তো সেরকমই করে দেখি, আমি তো আন্দাজাও বুঝতে পারছি না বাবা কত নেবো, মানে জিনিস ফেলা না গেলেই হলো আমার তো এইটাই। আবার কখন কখন মনে হয় যদি বাই চান্স ভালো হয়ে যায়, যেরকম আমি ভাড়াপাও একবার ট্রাই করেছিলাম, খুব সুন্দর হয়েছিল, সেরকমই মনে হচ্ছে যদি ভালো হয় আর লোকে কম পড়ে যায়। পিঠে কিরম হবে এখনও ঠিক নেই, লেকিন চাটু নিয়ে চিন্তা, এইতে করব না এইতে করব। আর চলো যেইতেও করি, ময়দাটা আগে দুধ চিনি দিয়ে মাখি। সত্যি বলতে এই চাটুটাতে করার ইচ্ছে ছিল, এই মাটির চাটুতে, তারপরে ভাবলাম যে বেশি না ওস্তাদি করলেই ভালো। এটা গুলতে গুলতে মনে পড়ছে মা বলেছিল নারকলের ছাই মারার সময় একটু ঘি দিতে, ছাই মারা হয়ে গেছে এখন, যাকগে যেমন হবে তেমন, হবেও কি ঠিক নেই। আরেকটু মনে হচ্ছে দুধ দিতে হবে, উফ ভুলে নি বাবা, একা এক হাতে এই ভিডিও এক হাতে এটা হচ্ছে না, দুধ বুঝতেও পারছি না কি হচ্ছে, একদম জল হয়ে গেল না কি রে বাবা, একটা করে দেখি তবে যদি বুঝতে পারি। মিষ্টার মতন এই মিষ্টিও গুঁড়ো করে দিয়ে দিয়েছি, আর এই যে আমার এটাও রেডি, এখন একটু হাত দিয়ে মেখে নিই, তারপরে তোমাদের দেখাবো। এখনকার মতোই পাঁচটা করে নিয়েছি, যদি পাঁচটা করতে পারি তাহলেই করবো, না হলে আর বাবা করবো না। তো এই যে তেল, এই গোলটা আর ঘি নিয়ে রেডি, চাটু তাহলে বসিয়ে দিই। তো
তা এরম হয়েছে। তোমটা তো মোটামুটি হয়েছে, ঘরে তো কেউ নেই যাকে দিয়ে টেস্ট করাবো, তাই নিজে টেস্ট করে বলছি। খুব খারাপ নয়, মোটামুটি মানে ভালোই হয়েছে। ভালো হবে না কেন, চিনি গুড় সবই তো দিয়েছি। দেখি নেক্সট এর থেকে ভালো করতে পারলে ভিডিও তো ছাড়বো। এটাও গোল হয়নি, লেকিন হবে মনে হচ্ছে থেকে থেকে। মা তো বলেছিল বেশি ভাজা করতে না, মানে জাস্ট একটু, বাট বাবা তুলতেও পারছি না, দাঁড়াও। ইয়ে করে নিলাম, তার উপরে একটুখানি সামান্য ঘি ছড়িয়ে দিতে বলেছিল সাইড থেকে, তো একটুখানি ঘিও দিয়ে দিলাম। কি জানি কেমন হচ্ছে। আমি সত্যি অফসোস করছি কি তোমাদের দেখাতে পারছি না, মানে নিজের জন্য কোনো প্রাউড ফিলিং না, লেকিন একটা কথা বলছি যে আমি নিজের ওপরে আমার ইয়াকিন হচ্ছে না কি আমি এটা বানাতে পারছি। আমি আজ অব্দি ইডলি ঢোকলা রুটি অবধি আমার অনেক ভালো বানে, গোল গোল পাতলা পাতলা, কিন্তু ডোসা কোনো দিন আজ অব্দি বানেনি। আর এটা এত সুন্দর বানছে, মানে নিজের জন্য এরকম কোনো তোমাদের প্রাউড ফিলিং এরকম দেখাচ্ছি না, বাট জাস্ট আমাকেও ইয়াকিন হচ্ছে না কি আমি এটা বানাতে পারছি। আমার মনে হচ্ছে কেউ যদি থাকতো খেতো কেমন লাগছে, মানে অ্যাটলিস্ট বলতো। তো পাঁচটা বানাবার কথা, পাঁচটা হয়ে গেছে, এখনও কিছু সন্দেশ আর এই যে মাখা পড়ে আছে, তো ভাবছি বানিয়েই নি। এনজয় করছি আমি এটা বানাবারটা করতে করতে। দেখো আবার মানে একটু গোল হতে স্টার্ট হয়েছে, দেখো হয়েছে তো গোল। এই সবে আমার মা ফোন করেছে, বলছে গোল না একটু লম্বা করে দিলে পাকাতে পারবো, তাই জন্য আবার একটু লম্বা। এতক্ষণ গোল করিনি বলে ফাইনে বলে মাথা খারাপ হচ্ছিল, এখন লম্বা। আরে হ্যাঁ, লম্বা করলেই তো সুবিধা হচ্ছে দেখছি। যা এতক্ষণ গোল করে করে, আর এই লাস্টে এই আর মনে হচ্ছে লাস্টে দুটোই হবে, ব্যাটারটা প্রায় শেষ। তো চলো দেখি। ও বাবা অনেকটা পড়ে গেছে। গোল গোল করতে যখন আমি গোল গোল করতে শিখে গেছি, তখন জানতে পেরেছি গোল না লম্বা করলে ভালো হতো। কি অবস্থা, যাই হোক এখন যা হয়েছে তাই আর কি। দেখি দুধ বাবা, এই যে কমপ্লিট, একটু ঘি ছড়িয়ে দিলেই হয়ে যাবে আমার। বাটি সাপটা পাটি সাপটা যাও, কি অবস্থা। তবু প্রথমবার হিসাবে ভালোই করেছি বলো, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কেমন হয়েছিল। আমি সবসময় তো আমার মায়ের হাতে, শাশুড়ি মায়ের হাতে, আবার অফিস কালিগসের হাতে এরকম রান্না দেখাতেই থাকি, আমার বর মশাইয়ের হাতে,
তারপর হচ্ছে কখন কখন আমি নাস্তা বানাই দেখাই, কিন্তু এরকম তারা রেসিপি আমি কোনোদিনই ট্রাই করিনি নিজে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই। তো এইছে আমার পাটি সাপটা রেডি, কেমন হয়েছে অবশ্যই জানো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই। ততক্ষণ আমরা এনজয় করি এটা ময়দার খা। আচ্ছা ময়দার ভালো হয়েছে, ভালো হয়েছে, হেভি হয়েছে।